হ্যালো ফ্রেন্ডস, সকাল সকাল গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পূজা, তো বিশ্বকর্মা পূজার তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। তো চলো দেখো, মাম্মাম উঠে পড়েছে, মাম্মাম ব্রাশ করছে, কিন্তু মাম্মাম পরে রাতের থেকে প্রচুর জ্বর সর্দি। তো মাম্মামকে নিয়ে দেখো এখানে এসেছি, তো আমিও ব্রাশ করছি। মাম্মাম হাই বলে দাও, হাই বলে দাও। তো শরীরটা ভালো না মেয়ের অবস্থা দেখে বুঝতে। তো দেখো বন্ধুরা, সকাল সকাল রাস্তা দিয়ে লোকজন যাচ্ছিল, আর মাম্মা আর আমি রাস্তার ধারে বসে বসে ব্রাশ করছিলাম। আর তোমাদের সকলকে গুড মর্নিং বন্ধুরা। তো এখনই বাড়ি চলে যাব, গিয়ে মুখটা ধুয়ে তারপর বাকি কাজকর্মগুলো সারবো। তো চলো, মেয়ের যেহেতু শরীরটা ভালো নেই, মেয়েকে আগে একটু সময় দিয়ে নিলাম। তারপর দেখো তো, আজকে তো বিশ্বকর্মা পূজা, তো আমাদের বাইকটাকেও পুজো করা হবে। কিন্তু কি বলতো, বাড়িতে পুজো করা হবে না, দোকানেই পুজো করা হবে, গ্যারেজের দোকানে, যেখানে তোমাদের দাদাভাই গাড়ি ঠারিকে মানে নষ্ট হলে পরে ঠিক করে। আর মাম্মা দেখো বাইকের উপর বসিয়ে কিভাবে তাকাচ্ছিল, মেয়ের রাতের থেকে প্রচুর জ্বর জানো তো এদিকে। তারপর দেখো একটুখানি হাসি দিয়ে একটু কথা বলছিল, আর জুতোটা ফেলে দিল সেখানে। আর তোমাদের দাদাভাইয়ের বাইকটা একদম ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিয়েছে দেখো। তো চলো, আজকে বিশ্বকর্মা পূজার সবাইকে অসংখ্য মানে ধন্যবাদ। তো দেখো বন্ধুরা, মাম্মামকে বাইক থেকে ওর পাপা নামিয়ে দিল, আমি অনেক অনেক শুভেচ্ছা বলবো বলে অসংখ্য ধন্যবাদ বলে ফেলাম, সরি একটুখানি বলতে ভুল হলো, তোমরা একটু মানিয়ে নিও। তো আবার প্রথম থেকে ভয়েস দিলাম না। তো চলো, এখন তোমাদের দাদাভাই চলে যাচ্ছে কাজে, তো তারপর বাড়ি চলে এসেছি। তো মেয়েকে মুখ ধুয়ে দিচ্ছি, আর শোনো আমার পটিটা ওখানে রেখেছি, পটিতে পটি করে না, শুধু মানে হিসুটাই করে। তারপর দেখো, তারপর আর কাজকর্মগুলো কোনো কিছু শেয়ার করিনি, যেহেতু মাম্মামের শরীর ভালো ছিল না, উঠান ঝাড় ধোয়া ঘর ঝাড় ধোয়া সবই করেছি বাড়িতে, যেহেতু লোকজন ছিল না। তো তারপরে ভাত বসিয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাই এখানে এনেছে 10টা ডিম। তো চলো, 10টা ডিমের মধ্যে এখন রান্না করব, আর অর্ধেকটা থেকে যাবে। তো চলো, মাম্মামের জ্বর বলে সকাল সকাল ঘুম থেকে না উঠে বিছানার থেকেই দিদা দাদুকে ফোন করে বলছিল, দিদা দাদু আমার প্রচুর জ্বর, তোমরা আসো, তো আমার জন্য আঙুর ফল নিয়ে আসো। তো আঙুর ফল তো এখন প্রচুর টক ছিল বলে খেয়ে দেখেছে, আর ভীষণ কি আজকে বিশ্বকর্মা পূজার দামও ছিল, তো আম নিয়ে এসেছিল, খেজুর নিয়ে এসেছিল, তো সেগুলোই মেয়ে সকালে খেলো, আর একটা কেক খেয়েছিল, তো সেগুলো আর শেয়ার করিনি। তারপর দেখো এখানে লঙ্কা আলু ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো চলো, আর একটা কি রান্না করবো, এই যে ভেন্ডি বের করে নিয়েছি, তো ভেন্ডি চচ্চড়ি করব। তোমরা কেউ কেউ ভাববে যে আজকে বিশ্বকর্মার দিন তারপরেও ডিম খাচ্ছে, তো কি বলো তো, তোমাদের দাদাভাইরা না একদমই নিরামিষ খেতে পায় না, আর গাড়ি দোকানেই পুজো করবে, বাড়িতে নিরামিষের কোনো ব্যাপার নেই, তাই আমি মানে ডিম করলাম। তো তারপর দেখো ভেন্ডিগুলো চচ্চড়ি করব, কেটে নেই বসে বসে। আর হচ্ছে বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটার পাশে থেকো। আর তোমরা সকলে স্কিপ না করে ভিডিওগুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আর হচ্ছে যারা আমাকে এতগুলো সাবস্ক্রাইবার, 1500-এর উপরে আমার সাবস্ক্রাইবার আমার, তোমরা যদি আমাকে সবাই একটু একটু করে ওয়াচ টাইম দাও, তাহলে এতদিন আমার মনিটাইজেশন অন হয়ে যেত, তাহলে এতদিন আমি ইউটিউব থেকে কিছু হলেও পেতাম। কিন্তু কি বলতো, তোমরা ভালোবেসে সাবস্ক্রাইব করে রেখেছো কিন্তু ভিডিও দেখছো না, ভিডিওতে ভিউজ আসছে না, আমি কিছুই বুঝতে পারছি না। তারপর ওদিকটা দিয়ে মাম্মা চলে গেছে, আর যদি তোমরা ভিডিও ভালো না বাসো তাহলে সাবস্ক্রাইব কেন করো বলো তো। আমার কেউ কেউ আছো যে ভালোবেসেও করো, আর কেউ কেউ ভাবে যে কীরকম করে, এই দিদিটা ভালো ভিডিও করে না বা কিছু দেখতে ইচ্ছুক, তো এর জন্য কেউ কেউ সাবস্ক্রাইব করো। তো তোমরা প্রত্যেকেই কিছু কিছু মানে ভিডিও দেখো, সম্পূর্ণটা না দেখতে পারলেও একটুখানি ওয়াচ টাইম দাও আমাকে, তোমাদের কাছে এটাই মানে চাইবো, আর একটুখানি ওয়াচ টাইমের দরকার, সবাই ইউটিউব করে কিছু না কিছু হওয়ার জন্য, তাই না বলো? তো আমিও আজকে 2 বছর 3 বছর থেকে খেটে যাচ্ছি, কোনো কিছুই হচ্ছে না। ওয়াচ টাইম আমার আগে যাও হয়েছিল, তো আগে আমি যে গান দিয়ে দিয়ে ভিডিও করতাম, তো সেগুলো না আমার সম্পূর্ণ মানে ওয়াচ টাইম কেটে নিত, তো স্ট্রাইক মেরে দিত, বারবার ইউটিউব থেকে মেসেজ আসতো, তো তাই এখন আমি কোনো শর্ট ভিডিওতে ইউটিউবের গান দিই না। যদি কোনো শর্ট ভিডিওতে ইউটিউবের গান দিয়ে আমি শর্ট ভিডিও করি, এক্ষুনি আমার অনেক অনেক লাইক হবে, অনেক অনেক সাবস্ক্রাইবারও বেড়ে যাবে, কিন্তু কি বলতো, নিজে খাটতে হবে, তাই নিজে খাটছি। দেখো ভেন্ডির চচ্চড়িটা বসিয়ে দিয়েছি তোমরা দেখতেই পারলে, তো এই যে ভিডিওগুলো, সাধারণ ভিডিওগুলো নিজের থেকে করা তোমাদের জন্য, তোমরা দেখো বন্ধুরা ভালো লাগবে, যদি মন দিয়ে দেখো অবশ্যই ভালো লাগবে, আর ভালোবেসে দেখলে। আমি তো অন্যদেরও ভিডিও দেখি, এর থেকেও তো কেউ কেউ কত কত মানে গ্রামের কত রকম মানে ভিডিও করে, মানে এত
কষ্ট করে ভিডিও করে, তবুও তারা মানে ইউটিউব থেকে টাকা ইনকাম করছে, মনিটাইজেশন অন হয়ে গেছে বা কিছু। আর তোমরা আমাকে এতগুলো সাবস্ক্রাইবার, আমার এতগুলো ফ্যামিলি, তো আমার ফ্যামিলিটাকে তোমরা শুধু ফ্যামিলিটাকে বড় করে রেখেছো, কেউ ফ্যামিলিটার একটা নাম করছো, মানে নাম হোক সেটা করছো না। তো সেটা করার চেষ্টা করো বন্ধুরা। তো আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর ভেন্ডির চচ্চড়ি হয়ে গেছে, নামিয়ে দিয়েছি, এখন বসিয়ে দিব আমি ডিম। তো দেখো এখন হচ্ছে ডিম ভাজি করছি। আর তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো না লাগে, অন্য ধরনের ভিডিও দেখতে চাও, তোমরা কমেন্ট করে বলতে পারো, আমি বানানোর চেষ্টা করব। তোমরা কোনো রকম ভিডিও বানাতে বলো না বলেই তো আমি এরকম বাড়ির মানে সংসারের কাজকর্মের ভিডিও দিয়ে যাই। তো এই দেখো ডিমগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, তারপরে এখানে পেঁয়াজ কুচি, জিরে, তারপর একটা টমেটোর দিয়ে দিয়েছি, আর রসুন, একটাই রসুন দিলাম, আর বেশি দিলাম না। তো চলো রান্নাটা সেরে নেই। আর হচ্ছে প্রচুর গরম, সবারই অসুস্থ, মানে কম মশলা দিয়ে সবজি টবজি রান্না করব। তারপর দেখো দুটো ডিম ওখানে আমি সিদ্ধ মানে কি ভাজি করিনি, একটা মেয়ের একটা হচ্ছে বাবার। তো মেয়েরটাও একটুখানি খেয়েছে দেখতে পারলে। তারপরে যেখানে মানে আমার ভেন্ডি চচ্চড়িটা দেখালাম, আর দেখো আলু দিয়ে দিয়েছি। আলু দেওয়ার পরে এখনও কিন্তু হলুদ লঙ্কা গুঁড়ো কিছুই ব্যবহার করিনি, কিন্তু তারপরও কালারটা খুব সুন্দর এসেছে। দেখো দেখে মনে হচ্ছে না এটা দিয়েই মানে একটুখানি ভাত খেয়ে নেওয়া যাবে। আমি তো কখনো কখনো মার বাড়িতে যখন থাকতাম, মেয়েছিলাম, এরকম যখন মার আলু ভাজি হতো তখন আমি একটুখানি ভাত খেয়ে নিতাম, গরম ভাতে খুব ভালো লাগতো। তারপর কষানো ফসানো, মশলা দেওয়া সব কিছু হয়েছে অফ ক্যামেরাতে, কোনো কিছুই শেয়ার করিনি। তো একবারে যখন আমার ঝোলটা ফুটছে, এখন আমাকে গ্যাসটা আরেকটু পরে বন্ধ করে দিব গরম মশলার গুঁড়ো দিয়ে। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আর লাস্টে কালারটা দেখে একদম কি বলবো, দেখো কি সুন্দর। গ্যাস বন্ধ করে দিয়েছি, কালারটা যে এসেছে না, ওফ, দেখেই মনে হচ্ছে এক থালা গরম ভাত খেয়ে নেওয়া যাবে। তো এত সুন্দর রান্না করেছি, নিজে রান্না করে নিজেই বলছি, তো যেটা ভালো সেটা ভালোই বলছি, তাই না বলো? তো চলো ভেন্ডির চচ্চড়িটাকে একটু দেখিয়ে দিলাম। এখানে সর্ষে বাটা দিয়েছি, একটুখানি রসুন পেঁয়াজ এসব বেটেছি, শিল নোড়ায় কষ্ট করেই বেটেছি তোমরা দেখতে পারলে। তো তারপর গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর হচ্ছে তরকারিটা এখনও গামলাতে নামাইনি, কিন্তু নামাবো একটু পরেই। তো চলো আজকের ভিডিওতে অনেক কথা বলে ফেললাম, জানি না তোমাদের ভালো লাগলো কি খারাপ লাগলো। তো দেখতে থাকো ভিডিওটা, আর এদিকে মাম্মাম রয়েছে আশেপাশেই। তো মাম্মা ও, তারপর দেখো মেয়ে এদিকে ডাকছিল, কত জোরে চিল্লিয়ে ডাকলো, তোমরা ভিডিওতে শুনতে পারলে হয়তো বা। তো কি করব বলো, রাস্তায় গেলে লোকে মানে এখন কথা জিজ্ঞেস করে কি করছো, তো ভয়েস দিতে হয়। আর রাতে অনেক রাতে ভয়েস দিব কি বলো তো, আমার মেয়েটা নাই, দেখো গামলায় ঢেলে নিয়েছি সবজিটা। আমার মেয়েটা 12টা 1টা বেজে যায়, তারপরেও মেয়েটা ঘুমাতে চায় না। আর ওর পাশে শুয়ে থাকলে তো ওর সাথেই গল্প করতে থাকা হয়, তো একটার পরে ইচ্ছে করে না আমার আর ভয়েস দিতে। তো অত রাতে তখন তাতে করে আমারও একটু ঘুমাতে ইচ্ছা করে, আর যেহেতু আমি অসুস্থ। তারপরে দেখো চান ফান করা হয়ে গেছে বন্ধুরা, একটুখানি সিঁদুর দিয়েছি, মুখে কোনো ক্রিম ফ্রিম কিচ্ছু ব্যবহার করিনি, যেহেতু প্রচুর গরম, আর খাওয়া দাওয়াটা অফ ক্যামেরাতেই হয়েছে, শেয়ার আর করা হয়নি। তো তোমরা যদি আমাদের খাওয়া দাওয়াটাও দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে বলো। তারপরে চলো একটুখানি কাজ করি এখন, কি বলো তো, এই যে ফ্রিজটাকে মুছবো। তো দেখো এখনও বিকেল হয়ে গেছে, বিকেল বলতে অনেকটাই বিকেল, তারপরে আমার ঘরে কতটা রৌদ্র আসছে পশ্চিম দিক থেকে। তো ফ্রিজটা একটু মুছে নেই ভাবছি, প্রত্যেকটা দিনই এত গরম দেয়, সকালেও মানে কাজ করতে হয়, মেয়েকে সামলাতে হয়, কিছু রান্নাবান্না করতে হয়, এসব করতে করতে দিনটা চলে যায়। আর যেহেতু আমার অপারেশন হয়েছে, শরীরটা একটু দুর্বলই, আমি তাড়াহুড়ো করে কাজও করতে পারি না, তো তবুও করতে হয় সব কিছু, কাজেই তো করি। একটুখানি ফুটি ছিল, তোমাদের দাদা ভাই এনেছিল, তো বেশি খেলাম না, যেহেতু ঠান্ডা ফান্ডা আমার খাওয়া একদমই বারণ। তো এক ঢোক তবুও মন মানলো না বলে খেয়ে নিলাম। তো চলো ফ্রিজটার সব কিছু বার করা হয়নি এখনও, বার করব, সেগুলো আমি অফ ক্যামেরাতেই করেছি। তো মুছে একটুখানি রাখি, কয়েকদিন পরে পরে পরিষ্কার করি, মুছি, তারপরে নোংরা হয়ে যায়। সুকেস মুছেছি, সুকেস মোছানোটা আর শেয়ার করা হয়নি। তারপরে এসেছি বারান্দাটাকে ধুতে, যেহেতু বিশ্বকর্মা পুজো, তো একটু ঘর ঠরগুলো মুছেছি অফ ক্যামেরাতে, তো বারান্দাটা ঝাঁট দিয়ে ধুয়ে নিচ্ছি। তো বিশ্বকর্মা পুজো ঘরগুলো আমি মুছেছি বসে বসে, আর বারান্দাটা বসে বসে মুছবো না, অনেকটা সময় লাগবে, তো ঝাঁট দিয়ে। তারপর দেখো বললাম যে আর বসে বসে মুছবো না, অনেকটা বড় বারান্দা, তো ঝাড় দিয়ে নিই। এইভাবে জলগুলো আনতে কষ্ট হয়, কিন্তু কি করব, তোমাদের দাদা ভাই আজকে নেই যে জল এনে দেবে,
তো বিশ্বকর্মা পুজো একটু ঘর বাড়ি তো পরিষ্কার করতেই হয়, তাই না বলো? তো এর জন্য যে দেখো মুছে নিলাম, বাড়িতে তো ঘরে তো পুজোটা দিতে হবে, তাই না বলো? তো আধা বালতি করে জল এনে সেই দুটো বড় বড় বালতি দেখো, কলের পাড়ের বালতিগুলো, তো চলো পরিষ্কার করে নিই। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে মনটাও ভালো লাগে, শরীরটাও ভালো লাগে, তাই না বলো? তো সবসময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকারই, তারপরেও কখনো কখনো হয়ে ওঠে না, যেহেতু শরীর অসুস্থ থাকে, মেয়েকে সামলাতে হয়, তারপর বাড়ির কাজকর্মগুলো করতে হয়, তো এর জন্যই, তাই না বলো? তো সবাই তো জানোই সবারই কিছু না কিছু সমস্যা থেকেই থাকে। তো চলো, দরজাটা বন্ধ করে দিয়েছি, না হলে আবার ঝাঁটা দিয়ে যে ঝাড়ু মারবো ওই জলগুলো রুমের ভিতরে চলে যাবে। তো তোমাদের একদম বারান্দা ঝাঁট দিতে দিতে দেখো তোমাদের সামনে চলে এসেছি। তো কাজ করতে করতে নাকি বলো তো তোমাদের সামনে এসে আর গল্প করাই হয় না, তো এরকম করে দিনটা চলে যায়, কোন দিক দিয়ে যে সারাটা দিন চলে যায় বুঝে ওঠা যায় না। দুপুরবেলা করে একটু আবার শুতে হয়, মেয়েকে ঘুম পাড়াতে হয়, তো নাহলে আবার ওর শরীরটাও অসুস্থ হয়ে পড়ে। তো কি বলবো আর, কিচ্ছু বলার নেই। তো দেখো তারপরে পাকাটা ধোয়া হয়েছে, এই সিঁড়িগুলো না আমি ধুই কিন্তু জানো বন্ধুরা, ঘষা দিয়ে ঘষি না অবশ্যই, এই ঝাঁটা দিয়ে এইভাবে এইভাবে ঘষে দিই, বৃষ্টি হতে হতে দেখো শ্যাওলা পড়ে গেছে। তো চলো একটুখানি শেয়ার করে দিলাম এটাকেও। তো এখন বিকেল মনে হয় 3টে 4টে হয়ে গেছে, তারপরেও দেখো 3টে তো পার হয়েছে, 4টি হয়েছে, রোদের আলো দেখতে পাচ্ছো একটু একটু? হ্যাঁ প্রচুর আলো রয়েছে। তারপরে চলো, আবার আজকে আমি দুবার চান করেছিলাম, তো আবারও চান করেছি, চান তো করে দেখো দেখো চলে এসেছি তোমাদের এখন কাজকর্ম সেরে একদম চান ফান করে নিয়েছি, তো মুখে কিছু দেইনি, শুধু একটু সিঁদুর মেখেছি। তো চলো একটু রাস্তার দিকে যাওয়া যাক, আসো মাম্মা। তারপর দেখো এখানে মাম্মা দাঁড়িয়ে রয়েছিল, আর সব বাচ্চা কাচ্চাগুলো এসেছিল দেখো রাস্তার ধার দিয়ে। তো সোনা মাম্মা তো একটুখানি ভালোই ছিল তখন, তো এই যে দেখো ওরা চলে গেল সবাই, আমাদের পাড়ারই একটু দূরের ছেলে মেয়ে, তারপরে যে দেখো এটা দুটো ভাই, তো নতুন সাইকেল কিনেছে বলে সাইকেল চালিয়ে যাচ্ছে, তারপরে যে আমার সোনামা। তো চলো ভিডিওটা এখানেই শেষ করবো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, লাইক করো, কমেন্ট করো, কমেন্ট করো, শেয়ার করো বেশি বেশি করে, আমাদের চ্যানেলটার পাশে থেকো। তারপরে আর কোনো ভিডিও করা হয়নি, একবারে রাতে এসেছি, এই দেখো এখন কিন্তু আমরা শুয়ে পড়েছি বন্ধুরা, শুধু ফ্যানটাই দেখালাম। তো ভালো থেকো, সুস্থ থেকো, বাই।